এখনও উদ্ধার হয়নি ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ। দেহাবশেষ উদ্ধারে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জিরেন গাছা ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়েছে সিআইডি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত জিহাদকে নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙর পোলের হাট এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে মরদেহের কোনো অংশ এখনও উদ্ধার করা যায়নি। সন্দেহভাজন জিহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে জানিয়েছে স্থানীয় গোয়েন্দা পুলিশ। খুলনা জেলার দিঘলিয়া থানায় তার বাড়ি। জয়নাল হাওলাদারের ছেলে জিহাদ ভারতের মুম্বাই শহরে বাস করত। সেখানে একটি মাংসের দোকানে কসাই হিসেবে কর্মরত ছিল সে। আখতারুজ্জামানের নির্দেশে মোট চারজন মিলে এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করেছে জিহাদ। মৃতের পরিচয় শনাক্ত হওয়া ব্যর্থ করতে তার শরীরের হাড় মাংস আলাদা করে ফেলে সে। ভাস্কর, গোয়েন্দা পুলিশের অভিযান কি শুরু হয়েছে আর এমপি আনারের মরদেহের সবশেষ কি খবর আছে আপনার কাছে? দেখো, আমি এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স, যেটা পুলিশের সদর দপ্তর, সেই সদর দপ্তরের একেবারে দেয়ালের সামনে আমরা দাঁড়িয়ে আছি। যেই মুহূর্তে গাড়ি এখান থেকে অভিযুক্তকে নিয়ে বেরোবে, সেই মুহূর্তে আমরা সব যাত্রীদের সাথে যাওয়া শুরু করব। এবং এর সাথে তোমাকে জানিয়ে রাখি যে যাকে ধরা হয়েছে তার নাম হলো কিন্তু জিয়াদ হাওলাদার। তাকে ধরা হয়েছে এবং তিনি এখানে আছেন, যেটা আমরা গত রাতে যেটা জানতে পেরেছি রাজ্য গোয়েন্দা দপ্তরের থেকে, যে তাকে আজকে সকালবেলায় সরাসরি কোনো তল্লাশিতে নিয়ে যাওয়া হবে না, তাকে নিয়ে যাওয়া হবে প্রথমে বারাসাত আদালতে। সেই বারাসাত কোর্টে তোলা হবে এবং তাকে ফের আবার পুলিশি হেফাজতে নেওয়া হবে। অর্থাৎ গোয়েন্দা পুলিশটা ফের 10 দিন বা 7 দিন এরকম হেফাজতে নিতে পারে এবং তারপরে তারা আবার তল্লাশিতে আজকে সন্ধ্যের পরও বেরোতে পারে, বা যতক্ষণ না সেটা হেফাজতে নিচ্ছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না। আর কিছুক্ষণ বাদে এখান থেকে বেরোবে এবং বারাসাত আদালতের দিকে তারা রওনা দেবে, এখনো পর্যন্ত খবর। এবং গত রাতে আমরা যেখানেই একটা গোয়েন্দা দপ্তরের থেকে যে প্রেস বিবৃতি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে হ্যাঁ, সে জড়িত ছিল এবং একদম বলা হয়েছে যে আখতারুজ্জামান সাইনের কথা মতোই তিনি সে কাজ করেছে, চারজন বাংলাদেশিকে নিয়ে ওই ফ্ল্যাটেই হত্যা করেছে। এবং যে এখন এখানে আছে সে একজন কসাই, তাকে মুম্বাই থেকে হায়ার করা হয়েছিল, সেই তার নির্দেশেই কিন্তু এগুলো হয়েছিল। আমি তোমাকে আরো স্পষ্টভাবে বলি, একেবারে কোড আনকোড যেটা আমাদের কাছে গোয়েন্দা দপ্তরের থেকে যেটা আমাদেরকে বলা হয়েছে, সে একেবারে জেরায় গত রাতে যেটা জানিয়েছে সেটা বলেছে যে আখতারুজ্জামানের নির্দেশেই আমি কাজ করেছি এবং আমার সঙ্গে চারজন বাংলাদেশি কাজ করেছিল এই এমপি আনারের হত্যাকাণ্ডে। আমরা প্রথমে তাকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করি এবং তারপর শরীরটা টুকরো টুকরো করে, যাতে মানুষ বুঝতে না পারে বা যাতে কোনো চিহ্ন না থাকে, তার জন্য মাংসকে একেবারে কিমার টুকরো করা হয় এবং হাড়কেও ছোট ছোট টুকরো করা হয় এবং বিভিন্ন পলি ব্যাগ এবং বিভিন্ন ট্রলারি করে সেগুলো আমরা পাচার করি। এবং এর সাথে যেটা বলা হয়েছে যে এই এই পাচারের সাথে যারা যারা যুক্ত ছিল, এবং একদিনে নয়, আমরা বারে বারে বলছিলাম যে পুলিশ সূত্রে আমরা একটা খবর পাচ্ছি যে একদিনে এই ঘটনাটা হয়নি। পুলিশের তথ্য মতে 12 তারিখ এমপি আনার তিনি পশ্চিমবঙ্গে আসেন এবং বরানগরে ওঠে এবং 13 তারিখ তার কাছে দুষ্কৃতীদের ফোন যায় এবং তিনি সেই পরিকল্পনায় পা দেন এবং সেই পায়ের মাধ্যমে তিনি এই নিউ টাউনের সেই সঞ্জীবা গার্ডেনে ওঠেন এবং 13 তারিখ রাতে তাকে হত্যা করা হয়। এবং 13 তারিখ রাতে হত্যা করা হয় এবং সেই হত্যার পর কিন্তু বারে বারে যেটা বলা হচ্ছিল 14, 15, 16 এই 3 দিন ধরে তার মৃতদেহ অংশবিশেষ বের করা হয়েছে। ফলে পুলিশের কাছে একটি তথ্য যেটা আমাদের কাছে আছে যে পুলিশ যেটা বলছে মৃতদেহ উদ্ধার কোনোভাবেই হবে না, কোনো অংশ উদ্ধার করা সম্ভব নয়। তবে এই যে প্লাস্টিক জলি ব্যাগ অস্ত্র কোন কোন কলকাতার জলা জঙ্গলে ফেলেছে সেটাই তাদের কাছে মূল বিষয়। গত রাতে তারা সেই উদ্ধারে বেরিয়েছিল কিন্তু যেহেতু জলা জঙ্গল অন্ধকার ছিল সেই জন্য তারা উদ্ধার করতে পারেনি। আজকে আবার পুলিশি রিমান্ডে নেবে, তারপর তারা আবার এই তল্লাশি অভিযান চালাবে। এবং এর সাথে শেষ আরেকটি তথ্য দিয়ে রাখি যে রিয়াদ বলে আর এই সিয়াম বলে আরেকজনকেও কিন্তু পুলিশ তার সন্ধান পেয়েছে, যে এখন নেপালে রয়েছে। এখনো পর্যন্ত এসটিএফ থেকে আমার কাছে এই তথ্য যাচ্ছে আর আস্তে আস্তে আমরা জানতে পারবো যে বারাসাত আদালতে উকিল কি বলছে, জজ কি বলছে, কতদিনের পুলিশি হেফাজতে নিচ্ছে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।